আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে যাতে শোধ করতে পারি, সুতরাং রিসার্চ করে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা অবশ্যই অনেকেই উপকৃত হচ্ছেন এবং আমাকে কমেন্ট করে জানাচ্ছেন এবং মেইল করে জানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যদি উপকৃত হন এবং আর্নিং করতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনি অবশ্যই জেনে থাকবেন যে আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও, বিশেষ করে শর্টকাটে আর্নিং করার অপশন দেওয়া রয়েছে, আপনি সেগুলো দেখে আর্নিং জেনারেট করতে পারবেন। আজকে যে টিপস এবং ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটি হচ্ছে fiverr.com এর একটি প্ল্যাটফর্ম বা অথবা স্কিম। আপনারা নিশ্চয়ই জানেন যে ফাইবারের মধ্যে অনেকে আছেন যে দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, কাজ পাচ্ছেন না। আজকে আমি শেয়ার করব কেন কাজ পাচ্ছেন না এবং কি করলে আপনি কাজ পাবেন, এবং কিছু কিছু প্রো টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করব ভিডিওর মধ্যে, এবং শেষে আমি স্পেশাল কিছু ট্রিক্স বলে দিব যাতে করে আপনি খুব সহজেই কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, স্পেশালি ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি অথবা ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, লিঙ্কডিন পোস্ট, লিঙ্কডিন স্টোরির মতো লো কম্পিটিটিভ কাজগুলো খুঁজে নেবে এবং খুব সহজেই কাজ শুরু করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো স্টেপ বাই স্টেপ আপনি যদি বিগিন লেভেলের হয়ে থাকেন, ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাকে আমি অনুরোধ জানাবো, এতে করে আপনি উপকৃত হবেন এবং দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। গতকাল একটি ভিডিও দিয়েছিলাম ফাইবারের উপরে, আশা করি একটি লাইভ প্রজেক্ট দিয়েছিলাম, দেখিয়েছিলাম, এবং সেই লাইভ প্রজেক্টটি যদি আপনি না দেখে থাকেন তাহলে প্রথমে এখানে দেওয়া রয়েছে, এবং এটি থেকে আপনি বেনিফিটেড হবেন খুব শর্টকাটে, কিভাবে আপনি ইমেল কালেকশন করবেন এবং সেটি দেখলে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ফাইবার থেকে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। রাইট, সো রেসি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে প্রথমত আমি অনুরোধ জানাবো, যদি আপনি বিগিনার লেভেল হয়ে থাকেন তার মানে আপনার ইনকামের দরকার, অর্থাৎ আপনি একটি মার্কেট প্লেস খুঁজছেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব ফাইবারকে চুজ করতে। কেননা প্রফেশনাল মার্কেট প্লেস এবং যারা বিগিনার লেভেলে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ যারা খুঁজতেছেন যে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে প্রো লেভেলের অথবা প্রফেশনাল লেভেলের মধ্যে নিজেকে আপগ্রেড করে নেবেন, সুতরাং আমি সাজেস্ট করব ফাইবারকে টার্গেট করার জন্য। সো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক এন্ড অডিও, প্রোগ্রামিং এন্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রিজ। এখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন ফাইবারের মধ্যে এবং গিগ তৈরি করেছেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। আমি জানি না আপনি কোন ক্যাটাগরির উপরে এক্সপার্ট, যদি স্পেশাল কোনো ক্যাটাগরির উপরে প্রফেশনালি কাজ করতে পারেন আগে থেকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি একেবারে কোনো স্পেশাল দক্ষতা না থাকে অথবা কোনো একটি ক্যাটাগরির উপরে আপনার কোনো দক্ষতা বা এক্সপিরিয়েন্স না থাকে, আমি আপনাকে অনুরোধ জানাবো লো কম্পিটিটিভ কাজগুলো খুঁজে নেওয়ার জন্য। তার মধ্যে আছে একটি ইনস্টাগ্রাম পোস্ট, আমি এখানে সার্চ দিয়েছি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে। ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে যখন সার্চ দিলাম তখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাজ এখানে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, তার মানে 4,266টি সার্ভিস আপনি এখানে দিতে পারবেন। তার মানে এখানে এই কাজটি লো কম্পিটিশনের একটি কাজ, সেটি আমার মুখের কথা নয়, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। সো তো আমি ধরে নিলাম যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট দিবেন। ইনস্টাগ্রাম পোস্ট এমন একটি বিষয় যেটি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি করতে পারবেন, এবং আপনার জন্য প্রথমত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে আপনার ক্যাটাগরি চুজ করে নিতে হবে। সো আমি ধরে নিলাম যে ক্যাটাগরি আপনি চুজ করেছেন, তার মানে ইনস্টাগ্রাম পোস্ট আপনি করবেন, সো সেটি আপনি তৈরি করবেন। সো আপনাকে প্রথমত মনে রাখতে হবে ফাইবারের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে সেটি যদি না জানেন আপনাকে আমি একটু স্পেশাল অনুরোধ জানাবো। আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গেলে আমার ফাইবারের উপরে 8টি ভিডিও দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফাইবার আর্নিং টিউটোরিয়ালস, আপনি সেগুলো দেখে আসতে পারেন। কিভাবে ফাইবারের মধ্যে মোবাইলে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেখলে আপনি স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবেন ফাইবারের মধ্যে। সো ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেন যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন। সো ইনস্টাগ্রাম পোস্টের জন্য কিভাবে করতে হয় আপনি জানেন না, অথবা আপনার কোনো গ্রাফিক রিলেটেড, বিশেষ করে ফটোশপ অথবা আপনার যেটি
ইলাস্ট্রেটরের উপরে কোনো দক্ষতা না থেকে থাকে, তাহলে অবশ্যই কিভাবে কোনো রকম গ্রাফিক রিলেটেড দক্ষতা ছাড়াই কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট করবে সেটা আমি দেখাবো আজকের ভিডিওতে। সো কি পরিমাণ আর্নিং করা যায় সেটা আমি একটু নজরে দেখাচ্ছি। আপনি সরাসরি ফাইবারে আসার পরে যখন সার্চ দিবেন ইনস্টাগ্রাম পোস্ট লিখে, এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন। ফার্স্ট গিগ যেটি সেটি হচ্ছে যে এটির রেটিং হচ্ছে 5 এবং এটি 1000+ বার কিন্তু এটি এই সার্ভিসটি সেল হয়েছে। এই ধরনের আইকিএসি গিগ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন কিভাবে আইকেসি গিগ তৈরি করতে হয়, আপনি সেটি দেখে আসতে পারেন। এবার বলে রাখছি যে প্রথমত আপনি মনে রাখবেন যে ফাইবারের মধ্যে স্টার্টিং করতে হলে আপনাকে লো কম্পিটিশনের যে কাজগুলো সেগুলো নিয়ে শুরু করতে হবে, এতে করে আপনি আপনার প্রোফাইলটা ভারী করতে পারেন। মনে রাখবেন যে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি নতুন বা বেশি অর্ডার পাওয়ার চেয়ে যদি আপনি রিভিউ নিতে পারেন, এতে করে কিন্তু আপনার প্রোফাইলটা ভারী হবে। ভারী হলে কি হবে, আপনি সেই ক্লায়েন্টের সাথে একটি গুড রিলেশন ডেভেলপ করে তাকে ফাইবারের বাইরে নিয়ে এসে ভালো করে রিলেশন তৈরি করার মাধ্যমে বেশি বেশি কাজ তার কাছ থেকে নিতে পারেন এবং টিপসও নিতে পারবেন। সুতরাং এটি আমার পক্ষ থেকে ব্যক্তিগত একটি টিপস এবং ট্রিক্স। সো ধরে নিলাম যে আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন, সো একটি ভালো গিগ তৈরি করেছেন। আমি এই গিগটি ওপেন করছি, এখানে কি কি লিখেছে সেটি একটু দেখাচ্ছি। সো বেসিকে সে করেছে যে 15, এরপর স্ট্যান্ডার্ডে দেখাচ্ছে 35 এবং প্রিমিয়ামে রেট দিয়েছে 50। সো আমি ধরে নিলাম অ্যাটলিস্ট যদি আপনি মিনিমাম যদি $10 দিয়ে শুরু করেন বেসিকটা, স্ট্যান্ডার্ড যদি শুরু করেন 20 দিয়ে, প্রিমিয়াম যদি আপনি 30 দিয়ে শুরু করেন মন্দ নয়। অর্থাৎ কিভাবে আপনি ফাইবার গিগ তৈরি করবেন সেটি আপনাকে জানা থাকতে হবে, তার মানে একটি আইকেসি গিগ এবং এখানে ডেসক্রিপশন গুলো ভালো করে দিতে হবে, দ্যাটস ইট। তো এটি আপনি করার জন্য প্রথমত একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন, তার মানে আইকেসি যে এই ধরনের আইকেসি গিগ তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইকেসি গিগ, এটাও আইকেসি গিগ, এটি আইকেসি গিগ। এই ধরনের আইকেসি গিগ তৈরি করতে হলে আপনার যদি কোনো রকম গ্রাফিক রিলেটেড অ্যাক্টিভিটি অথবা কোনো রকম এক্সপিরিয়েন্স না দেখে থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনি ইউজ করতে পারেন canva.com। ক্যানভা একটি ফ্রি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। সো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটি ডিজাইন তৈরি করবেন। আর একটি কথা বলে রাখা ভালো যে ক্যানভার মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সরাসরি গুগলে সার্চ দিয়ে ক্যানভার মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপর আপনি সার্চ বক্সে সার্চ দিবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দিয়ে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যদি আপনি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনটা শিখে ফেলতে পারেন তাহলে ফেসবুক পোস্ট ডিজাইন কিভাবে করতে হয়, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো বাগা বাগা যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়া গুলোর গিয়ে কিভাবে তৈরি করতে হয় বা ডিজাইন তৈরি করতে হয় সেটি আপনি শিখে ফেলতে পারবেন। আমি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমি এখানে এটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু রেডিমেড অনেকগুলো পোস্ট দেওয়া রয়েছে। সো আপনি এটিকে এডিট করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার খেয়াল খুশি মতো ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন। সো ধরুন আমি এটি চুজ করলাম, চুজ করার পরে এটি এই পিকচারটি অথবা রেডিমেড ডিজাইনটি এখানে চলে এসেছে। জাস্ট আপনি এখানে পেস্ট ক্লিক করলে এটি আপনি সরাতে পারবেন অথবা রিমুভ করতে পারেন, অথবা আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং এই যে লেখা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি এডিট করতে পারেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে সরাসরি এটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমি এটি এখানে কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এটিকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো, এটিকে ইফেক্ট দিতে চাইলে ইফেক্ট করতে পারবো। এক কথায় বলা যায় এডিটেবল একটি প্ল্যাটফর্ম, তার মানে হচ্ছে যে কোনো ডিজাইনকে এডিট করার জন্য এটি একটি আমি মনে করি বেস্ট প্ল্যাটফর্ম, তার মানে ক্যানভা একটি বেস্ট প্ল্যাটফর্ম। তো আপনি আপনার প্রয়োজনীয় গিগের লেখাটুকু এখানে লিখে দিবেন, এখানে একটু ফলো করবেন যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে লেখা দেখতে পাচ্ছেন, আপনার নিজের মতো করে আপনি এই ক্যানভা ইউজ করে ডিজাইনটি তৈরি করলেন। ডিজাইনটি তৈরি করার পরে দেন এটি আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি আপনার ক্লায়েন্টের সাথে সেটি সাবমিট করে দিবেন, তার মানে কথা বলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো তার কাছ থেকে নেবেন যে কি ধরনের পোস্ট তার প্রয়োজন হয়, তার মানে সেই ইনস্টাগ্রাম পোস্ট চাইলে ইনস্টাগ্রাম পোস্ট অথবা ফেসবুক চাইলে ফেসবুক অথবা ফেসবুকে স্টোরি বানাতে বললে ফেসবুকে স্টোরি বানাতে পারেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে সোশ্যাল মিডিয়া সাইট গুলোর মধ্যে যে সমস্ত সাইট গুলো রয়েছে সেই সাইট গুলোর সবকটি কাজ কিন্তু আপনি canva.com এর মধ্যে করতে পারবেন অনায়াসে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই। এক কথায় বলা যায় ক্যানভা হচ্ছে একটি অদ্বিতীয় বা ইউনিক একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ডিজাইন করার জন্য একটি প্ল্যাটফর্ম, সুতরাং আপনি এটি চুজ করতে পারেন। আর আপনার যদি
ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের উপরে যদি ভালো দক্ষতা থেকে থাকে তাহলে সেটিকে কাজে লাগিয়ে আরো আই ক্যাচি গিগ তৈরি করে আপনি আরো আরো ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন। এখানে এটি রেটিং দেখতে পাচ্ছেন 5 এবং এটি 65 টাইমস কিন্তু সেল হয়েছে, 135 টাইমস সেল হয়েছে এবং এভাবে তারা কিন্তু ইনকাম জেনারেট করছে। আমি আগেই বলছি এখনো বলছি যে এই ধরনের সার্ভিস গুলো কিন্তু একেবারে লো কম্পিটিটিভ। এবার যদি আপনি যদি ফেসবুক নিয়ে জাস্ট এখানে সার্চ দেন, আমি ফেসবুক দিয়ে সার্চ দিচ্ছি, FSE ফেসবুক দিয়ে যখন সার্চ দিব কি পরিমাণ কাজ এখানে রয়েছে। এখানে 2517টি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। সুতরাং আপনি ক্যানভার মধ্যে তার মানে ইনস্টাগ্রামের মতো ফেসবুকও আপনি ডিজাইন করতে পারবেন, ফেসবুক পোস্টের ডিজাইন করতে পারেন। এক কথায় বলা যায় যে এই প্ল্যাটফর্মটি তাদের জন্য যারা একেবারে নতুন অথবা রুট লেভেল অথবা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য। সো আমি এবার যদি এখানে ফেসবুক দিয়ে সার্চ করি তখন আমার সামনে যে দেখতে পেলেন এখানে ফেসবুক দিয়ে যখন আমি এখানে সার্চ দিলাম ফেসবুক পোস্ট চলে এসেছে করোনা ভাইরাস ফেসবুক পোস্ট, এখন কিন্তু এগুলো চলছে বেশি এবং এখানে সাইজ কিন্তু দেয়া রয়েছে, আপনি এই সাইজে সেটি তৈরি করে ফেলতে পারবেন। আমি একটি আলাদা পেজ ওপেন করছি এবং এটি নির্ধারিত সাইজ। আপনাকে মনে রাখতে হবে যে ক্লায়েন্টের সাথে রিলেশন ডেভেলপ করার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, যখন সে যেটি চাইবে সেটি আপনি তার মাধ্যমে করে নিতে পারবেন এবং আপনি নির্ধারিত যে অ্যামাউন্টটি তার মানে $10 হোক একটি গিগ তৈরি করে দেওয়ার জন্য বা পোস্ট তৈরি করে দেওয়ার জন্য, এরপরে আপনি তার কাছ থেকে রিলেশন ডেভেলপ করলে তার কাছ থেকে টিপস কিন্তু পেতে পারেন। সুতরাং আপনি সেটি করবেন নিজ দায়িত্বে অর্থাৎ রিলেশন ডেভেলপ করার মাধ্যমে। সো এখানে আপনি অ্যাড নোট তৈরি করতে পারেন, যে কোনো নোট যদি তৈরি করতে চান অথবা এটি রয়েছে। এরপরে এটি দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট পেজ যদি আপনি তৈরি করতে চান, এখানে আরেকটি ডুপ্লিকেট পেজ কিন্তু অলরেডি চলে এসেছে এবং এটি ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি পেজ অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে পেজ অ্যাড করতে পারেন এবং এখানে অ্যাড পেজ দেখলে আরো পেজ অ্যাড করতে পারেন। অর্থাৎ এক কথায় বলা যায় খুব শর্টকাটে যে কোনো ডিজাইন করার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর জন্য এটি একটি অসাধারণ একটি প্ল্যাটফর্ম। সো আমি দেখালাম কিভাবে আপনি এখানে এসে প্রথমত লো কম্পিটিটিভ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুঁজে নেবেন এবং ক্যানভা ইউজ করে সেই ডিজাইনগুলো করবেন এবং ডিজাইন করার পরে সেটি যখন আপনি তৈরি করবেন এরপর ডাউনলোড করে তারপর ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন। এখান থেকে চাইলে সরাসরি আপনি পাবলিশ দিতে পারবেন ফেসবুকের মাধ্যমে অথবা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলে আসি কিছু টিপস এবং ট্রিক্স যারা একেবারেই নতুন রয়েছে তাদের জন্য, যারা মোটামুটি আর্নিং করেন তাদের জন্য এই টিপসগুলো কাজে লাগবে। অর্থাৎ মোটামুটি যারা ফাইবার থেকে ছোট ছোট কাজ করে আর্নিং জেনারেট করছেন এবং তারা আরো বেশি আর্নিং বাড়াতে চাচ্ছেন তাদের জন্য এই টিপসগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত আপনি যদি গ্রাফিক রিলেটেড কাজ করে নিজের প্রফেশনাল লেভেলটিকে আরো আপগ্রেড করতে চান তাহলে এখানে নতুন কিছু সাব ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন ডিজাইন একটা নতুন এবং এখানে অ্যালবাম কভার ডিজাইন, এরপর দেখতে পাচ্ছেন যে রেজিউম ডিজাইন, এগুলো খুব সহজ সহজ কাজ। আপনি সরাসরি ইউটিউবে চার্জ দেওয়ার পরে এই ধরনের অসংখ্য ভিডিও দেখতে পাবেন, সো সেটি দেখে নেবেন। এটি হচ্ছে আপনার জন্য প্রো টিপস। এই পাশাপাশি আপনি ছোট ছোট কাজগুলোর পাশাপাশি যদি এই নতুন নতুন যে সাব ক্যাটাগরি গুলো এসছে এই ক্যাটাগরি গুলোর উপরে যদি আপনি স্কিল ডেভেলপ করেন তাহলে ফাইবার থেকে অন্য কোনো মার্কেট প্লেসে আপনাকে যেতে হবে না। এজ এ নিউবি অথবা বিগিনার লেভেলের জন্য এটি একটি প্রো টিপস আমি মনে করি। অনেকেই আছে ভালো টিপস এর অভাবে কোন একটি প্ল্যাটফর্মে নিজেকে স্থির করে রাখতে পারেন না, আজকে এই সাইট কালকে ওই সাইট, বিভিন্ন ধরনের সাইট ঘুরে ঘুরে হতাশাগ্রস্ত হয়ে তখন তারা গাল বন্ধ করে। আমি আপনাদের জন্য শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই টিপস গুলো, আশা করি কাজে লাগাবেন। এরপরে সিগনেস ডিজাইন এটি করতে পারেন। আবার আর যদি ডিজিটাল মার্কেটিং চার্জ দেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো নতুন রয়েছে, আশা করি এই যে পাবলিক রিলেশন, এরপরে কমিউনিটি ম্যানেজমেন্ট, পডকাস্ট মার্কেটিং, এগুলো কিন্তু ভালোই চলছে এখন। বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, এরপর রাইটিং এর উপরে যদি আপনার ভালো দখল থেকে থাকে তাহলে বুক এডিটিং এর কাজটি করতে পারেন, অ্যাড কপি, এগুলোর দক্ষতা আপনি অ্যাড করতে পারেন। সো আনবক্সিং ভিডিওস, এরপর আর্টিকেল টু ভিডিও, এগুলো হচ্ছে একেবারে নতুন। এরপর মিউজিক এর ভিডিওর পরে সাউন্ড ডিজাইন, অর্থাৎ বলা যায় এই প্রত্যেক ক্যাটাগরির অধীনে যে সাব ক্যাটাগরি গুলো রয়েছে সেই সাব ক্যাটাগরির অধীনে আরো কিছু নতুন নতুন সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে আপনাদের জন্য। তো আমি মনে করি ফাইবার এমন একটি প্রফেশনাল এবং বিগার লেভেলদের জন্য মার্কেট প্লেস যেটিকে কাজে লাগিয়ে আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে ইনকাম জেনারেট করার পসিবিলিটি রয়েছে। সুতরাং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে ফাইবারকে কাজে লাগিয়ে কিভাবে নিজেকে বিগিনার লেভেল থেকে প্রফেশনাল লেভেলে আপগ্রেড করবেন। সো এই ধরনের ভিডিও পেতে চাইলে সবসময় লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন।
আর বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা কোর অফ মাই হার্ট। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এই ভিডিওটি শেয়ার করে দিন, এবং স্পেশাল অনুরোধ থাকবে যে আপনি ভিডিওসে ক্লিক করলে পূর্ববর্তী আমি ফাইবারের উপর একটি লাইভ প্রজেক্ট দেখিয়েছি, লাইভ প্রজেক্টটা দেখে আপনি এই প্রজেক্টেও কাজ শুরু করতে পারেন। সুতরাং আপনাকে প্রথমত মনে রাখতে হবে আপনি দিনে দিনে সবকিছু করতে পারবেন, আপনাকে ধৈর্য ধরে দেখে বুঝে তারপরে কাজ শুরু করতে হবে। কেননা এটি কথা রয়েছে ইংলিশে, সেটি হচ্ছে লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। সুতরাং আপনি যে কাজগুলো সহজ সে কাজগুলো আগে টার্গেট করেন, তারপরে এগিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।